সারা দিনে 10 লাখ টাকা ইনকাম করে, ওষুধের দোকান, আপনার ল্যাবরেটরি 1 কোটি ইনকাম করে মাসে। কিন্তু যখনই খেতে বসে খাবার নাই, কি বুঝলেন, আমার বজবজে কলকাতায় দাওয়াত ছিল 5 বছর আগে, বিরাট ধনী গ্রাম, তো 12টায় জলসা শেষ করলাম, আমি 10টায় চেপে, আমি খানা খাইনি, নেমে আমি যখন নামার আগেই ডাইনিং টেবিল রেডি, গোটা মালদা ডিস্ট্রিক্টে ওই বাড়ি নাই, বাড়িটা 15 কোটি টাকার বাংলো, 15 কোটি, বুঝতে পারছেন 15 কোটির বাড়ি কীরকম হবে, 6 তলা বাড়ি, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে, হাজি সাহেব আছে, আমি আছি, আমার ড্রাইভার আছে, আমার সঙ্গে আরও যারা গিয়েছিল তারা আছে, হাজি সাহেবের কর্মচারী আছে, হাজি সাহেব আমার পাশে বসলো, টেবিলেতে ভাপা ইলিশ, চিকেন তন্দুরি, কাবাব, ভুনা, পরোটা, খাবারের শেষ নাই। আমি আমার ড্রাইভারকে বললাম, দেখ আল্লাহ কত রুজি মেপেছে, যা পারবি চালা। হাজি সাহেবকে আমি বললাম, 1 পিস চিকেন তন্দুরি দিই, বলে আমার চলবে না, কি বলে আমার পাশেই বসেছে, আমি বলে 1টা শিক কাবাব, বলে একদম ছোঁয়া চলবে না, আমি বলো খাসির বিরিয়ানি, বলে একদম লয়, ভেটকি মাছ, বলে একদম এগুলো ছোঁয়া যাবে না, আপনারা খান হুজুর, আমি বলো ভালো, আমি আপনার, বলে আমার আলাদা আসছে। আমি মনে মনে ভাবলাম তাহলে হাজি সাহেবের মনে হয় স্পেশাল মাল কিছু আসছে, পাশে যখন আছি একটু মারব। তারপরে দেখছি হাজি সাহেবের কর্মচারী আনছে ব্র্যান্ডেড প্লেট, চাইনা প্লেটটার দাম 2200 টাকা, একটা প্লেটের দাম, বাটির দাম 1100 টাকা, প্লেটে আছে 2টো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি, কি বুঝলেন আপনারা, 15 কোটির বাড়ি, 15 কোটির ব্যবসা, 1000 কোটি টাকা সকাল হলে কোটি টাকার ব্যাংক ব্যালেন্স গুনে খালি ক টাকা আসছে, কিন্তু খেতে বসলে খেতে পাবি না, পুরা রুটি খেতে হবে, তার নাম আল্লাহ। আপনাকে প্রমাণ দেব, মুসলমান সুদ খায়, ঠিক বলছি না ভুল বলছি, আপনাদের মালদা জেলায় সুদখোর নাই মনে আছে, আল্লাহু আকবার, মুসলমান সুদ খায়, মুসলমান লটারি খেলে, মুসলমান জো খেলে, মুসলমান মদ খায়, মুসলমান গাঁজা খায়, মুসলমান নেশা করে, ঠিক বলছি না ভুল বলছি বাবা? কিন্তু আপনি বলবেন মদ খাওয়া হারাম না হালাল বাবা? হারাম। একজন হাত তুলে বলুন আমি জানি না মদ খাওয়া হারাম, এরকম লোক কেউ আছে? যারা খাচ্ছে তারাও জানে মদ খাওয়া পাপ, ঠিক বলছি না ভুল বলছি? একটা জেনে পাপ আর একটা না জেনে পাপ। যারা সুদ খায় তারাও জানে সুদ খাওয়া পাপ, জেনে যখন করছে জিদ করে, এই জিদ করা পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আপনি ভুলবশত গড়ে ফেলেছেন, আল্লাহ আমি ইস্তেগফার করছি ক্ষমা করে দেব, আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি ওই পাপটা জেনে বুঝে করে, জিদ করে করছে, সে পাপ ক্ষমা হবে না। যারা জিদের বসে করে, মৌলবীরা বলছে বলুক, ইমামরা বলছে বলুক, আমি সুদ খেয়ে পয়সা করব, আল্লাহর কসম করে বলে যাচ্ছি পয়সায় আর সম্পদেতে সুখ আছে, কথা বলুন সুখ আছে? সুখ নাই। টাকায় আর সম্পদে যদি সুখ থাকতো, কি বুঝলেন, 1000 কোটির মালিক, যুবকরা ভালো করে শুনবে, যুবতীরা ভালো করে শুনবে, কি বুঝলেন, যাদের বিবি আছে ছেলে আছে তারা সুখী না সুখী লয় বাবা, কথা বলুন না? সুখী, সুখী। রাতের বেলায় বিবির হাতের রান্না খাচ্ছেন, সকালবেলায় বিবির হাতের রান্না চা খাচ্ছেন, রাতের বেলায় খানা খেয়ে বিবির গলা ধরে বিবির পাশে শুতে পাচ্ছেন, উ করলে বিবি গায়ে হাত লাগাবে, কোথায় লাগছে গো, যদি পিঁমড়ে কামড়ায় কোথায় পিঁমড়ে কামড়ালে, বিবি উঠে বিছানটা ঝাড়বে। শুনেলেন, 1000 কোটির মালিক, যুবকরা শুনো, তোমরা যাদের অনুসরণ করো, ফিল্মের নাচনেওয়ালা সালমান খান, কিন্তু তার বিয়ে হয় নাই, জিজ্ঞেস করেন গা হারাম করে রাতের বেলায় ঘুম হয় না, মদ খেয়ে শোয়, ঠিক বলছি না ভুল বলছি আপনাদিকে? মেয়েরা শুনেলা, যারা মনে করছো টাকাই সুখ, রেখাকে জিজ্ঞেস করো, ফিল্মের আর্টিস্ট, বিয়ে করে নাই, বুড়ি হয়ে গেছে, পানি দিবার লোক নাই, শুয়ে থাকে খেপির মতো, মদ পান করে আর ঘুমের ট্যাবলেট খেতে হয়, আপনি বিবির সাথে শুতে পাচ্ছেন,
খানা খাচ্ছেন, স্বামীর সাথে শুতে পাচ্ছেন, সকালবেলায় উঠে বেটা বেটির মুখ দেখছেন, আল্লাহ আপনাকে সুখী করেছে। টাকায় সুখ নয়, যারা মনে করছেন টাকায় সুখ, সকালবেলায় মালদা টাউনে চলে যাবেন। সকালবেলায় কখন বললাম? সকালে, ফজরের পরে। 100টা ডাক্তার, 100টা মাস্টার সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটে বেড়ায়, খালি দেখতে পাবেন র্যাপ রাইট। কী হলো বে? বলেছে 600 গয়কার র। ডাক্তার বলেছে 4.5 কিলোমিটার হাঁটবি সকালবেলায়, নাহলে পটল তুলবি। ঠিক বলছি না ভুল বলছি? সারাদিনে 10 লাখ টাকা ইনকাম করে ওষুধের দোকান, আপনার ল্যাবরেটরি 1 কোটি ইনকাম করে মাসে। কিন্তু যখনই খেতে বসে খাবার নাই। কি বুঝলেন? আমার বজবজে কলকাতায় দাওয়াত ছিল 5 বৎসর আগে, বিরাট ধনী গ্রাম। তো 12টায় জলসা শেষ করলাম, আমি 10টায় চেপে, আমি খানা খাইনি, নেমে আমি যখন নামার আগেই ডাইনিং টেবিল রেডি। গোটা মালদা ডিস্ট্রিক্টে ওই বাড়ি নাই, বাড়িটা 15 কোটি টাকার বাংলো, 15 কোটি। বুঝতে পারছেন 15 কোটির বাড়ি কীরকম হবে? 6তলা বাড়ি, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। হাজি সাহেব আছে, আমি আছি, আমার ড্রাইভার আছে, আমার সঙ্গে আরও যারা গিয়েছিল তারা আছে, হাজি সাহেবের কর্মচারী আছে। হাজি সাহেব আমার পাশে বসল, টেবিলেতে ভাপা ইলিশ, চিকেন তন্দুরি, কাবাব, ভুনা, পরোটা, খাবারের শেষ নাই। আমি আমার ড্রাইভারকে বললাম, দেখ আল্লাহ কত রুজি মেপেছে, যা পারবি চালা। হাজি সাহেবকে আমি বললাম, 1 পিস চিকেন তন্দুরি দিই, বলে আমার চলবে না। কি বলে? আমার পাশেই বসেছে। আমি বলে 1টা শিক কাবাব, বলে একদম ছোঁয়া চলবে না। আমি বলো খাসির বিরিয়ানি, বলে একদম লয়। ভেটকি মাছ, বলে একদম এগুলো ছোঁয়া যাবে না, আপনারা খান হুজুর। আমি বলো ভালো। আমি বলো আপনার? বলে আমার আলাদা আসছে। আমি মনে মনে ভাবলাম, তাহলে হাজি সাহেবের মনে হয় স্পেশাল মাল কিছু আসছে, পাশে যখন আছি একটু মারবো। তারপরে দেখছি হাজি সাহেবের কর্মচারী আনছে ব্র্যান্ডেড প্লেট চাইনা। প্লেটটার দাম 2200 টাকা, একটা প্লেটের দাম, বাটির দাম 1100 টাকা। প্লেটে আছে 2টো পুরা রুটি আর বাটিতে করেলা ভাজি। কি বুঝলেন আপনারা? 15 কোটির বাড়ি, 15 কোটির ব্যবসা, 1000 কোটি টাকা সকাল হলে কোটি টাকার ব্যাংক ব্যালেন্স গুনে খালি ক টাকা আসছে। কিন্তু খেতে বসলে খেতে পাবি না, পুরা রুটি খেতে হবে, তার নাম আল্লাহ। কি বুঝলেন? হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, কলা ইয়া মরিয়ম আন্না লাকি হাদা, ও গো মরিয়ম, ভালো মন্দ আখরোর মুনাক্কা, কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বললেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজদান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মালদা টাউনে রিস্কা চালায়, বেলা 12টায় রিস্কা ছেড়ে হোটেলে বসেছে, 1 প্লেট কিমা, 1 প্লেট কাবাব, ভুনা, মাংস মাখিয়ে খেয়ে আবার ভ্যান নিয়ে চলে গেল। কি বুঝলেন? আর 100 কোটির মালিক বউকে বলছে, 1 কাপ মাপা চালের ভাত দিবি, এই কোটি ভাত, শাকসানা, কদুসানা, ভেন্ডি সিদ্ধ, নাহলে করেলা ভাজি। সে বেজার করে খাচ্ছে, মনে যেন দুদিন পরে মনে হয় ভালো লাগে। কি বলছেন? আমাদেরকে যদি করেলা ভাজি দেয় কি মনে মনে হবে? এটা আবার তরকারি হলো। কি বুঝলেন? গোস্ত নাহলে চলে, মাংস। সকালবেলায় অনেকজন বিনা চিনি চা খায়, খায় না? খায় না। তাদেরকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনি চা কেমন লাগে? মারাত্মক লাগে ভাই, খেয়ে দেখ। কিন্তু আমি বলছি ছাগলে মুখ দেবে না বিনা চিনি চাটা। আপনারা কি বলছেন বলুন? ওটা সুগার হয়েছে বলে ভালো লাগছে। বুঝতে পেরেছেন না? পারেননি? কেন ভালো লাগছে? সুগার হয়েছে বলে। সবাই কি ভালো লাগবে না? আল্লাহর কসম, শুকর আদায় করুন চিনি দিয়ে চা খেতে পারলে, শুকর আদায় করুন সব খাবারটা খেতে পারলে, আল্লাহ আপনার রুজি মেপেছে, বেসুমার রুজি মেপেছে, আল্লাহর কসম। পৃথিবীতে মানুষের কাছে আল্লাহর দেওয়া যতগুলো নিয়ামত আছে,
সবথেকে দামি নিয়ামত কোনটা জানেন? সবথেকে দামি নিয়ামত সুস্থতা, আল্লাহর কসম। হযরতে মূসা নবী পাহাড়ের উপরে ছুটলেন আর আল্লাহকে বললেন সিজদায় পড়ে, আল্লাহ আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহ বললেন মে বল মেরে মূসা, ক্যা সওয়াল হে তেরে দিল মে? মূসা নবী বললেন আল্লাহ তুমি যদি আমার বান্দা হতে আর আমি যদি রব হতাম তুমি আমার কাছে কি দোয়া চাইতে? আল্লাহ বললেন হে আমার মূসা তুমি যদি আমার রব হতে আর আমি যদি বান্দা হতাম তোমার কাছে একটা দোয়া চাইতাম, সেটা হচ্ছে সুস্থতার দোয়া চাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন। আর সবাই নিয়ত করলে আমার ভাই, আমি যেটা বলছিলাম শিক্ষার কথা, আজকে বাপ বেটাই কথা নাই, মা বেটাতে কথা নেই, মালদায় চলুন, আপনাকে আমি মালদা টাউনে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে নিয়ে চলুন, সেখানে দেখিয়ে দেবো ডাক্তারের মা, মাস্টারের মা, প্রফেসরের মা, আইপিএসের মা, উকিলের মা, মা বাবাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? চাষির মা একটাও পাবেন না, শিক্ষিতর মা। শিক্ষিতদের দ্বারাই সমাজ গড়ে কখন? এডুকেশনের দ্বারাই সমাজ গড়ে কখন? যখন তার মধ্যে আদর্শ থাকবে। আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে মাস্টার হবে, আপনার ছেলে প্রফেসর হবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে এতটুকু মূল্য নাই, এতটুকু মূল্য পাবেন আমার আল্লাহর কাছে। একটা জীবজন্তুর যে মূল্য সেরকম মূল্য পাবে ওই শিক্ষিতরা। আর কেউ যদি ডাক্তার হয় আর সে যদি মমিন হয়, ইমানদার হয়, নামাজি হয়, আমার আল্লাহর কাছে তার বহুত বড় মর্তবা আছে, তার দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব। আমি আপনার মালদা ডিস্ট্রিক্টের কথা জানি না, আমার বর্তমান জেলায় মুসলমান ডাক্তার সালাম দিলে উত্তর দেয় না, হারাম খোর মুসলমান ঘরের ছেলে। আমি নাম লুব না, ইউটিউবে জলসা রেকর্ডিং হচ্ছে, সে মাল শুনবে আর বলবে আমাকে টার্গেট করেছে। ওই জন্য আমি কেউকে টার্গেট করিনি। যদি তার কানে বার্তাটা যায়, তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার মধ্যে ইমান থাকলে, মুসলমান তুমি সালাম দিচ্ছে উত্তরটা দাও।